দেশের ফৌজদারি আইনে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় থাকতে হবে কেন্দ্রীয় সরকার আইপিসি এবং সিআরপিসিতে আমূল পরিবর্তন আনার বিশাল কাজ হাতে নিয়েছে সংসদের এই অধিবেশনে অস্ত্র আইনের পরিবর্তন আনা হচ্ছে মাদকদ্রব্য আইনও আইনত সংশোধন করা হয়েছে এবং এরপরে আইপিসি এবং সিআরপিসি সংশোধন করা হবে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অল ইন্ডিয়া পুলিশ বিজ্ঞান কংগ্রেসের সমলপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন আমরা একটি কেন্দ্রীয় প্রতিরক্ষা শক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি এবং যে রাজ্যগুলিতে কোনো পুলিশ বিশ্ববিদ্যালয় নেই সেখানে একটি কলেজ চালু করা হবে এবং যেখানে পেশাদার পুলিশের বিষয়ে শিক্ষা দেওয়া হবে এখানে ফরেন্সিক বিজ্ঞান আইন প্রসিকিউশন ও তদন্তের পাশাপাশি নানা পরিচালনা শিক্ষাও দেওয়া হবে